আসসালামু আলাইকুম, আমি আমাদের সবজি বাগানে আসছি আজকে। তো মালটা মানে আমাদের এটা পুরো বাগান মালটার বাগান। মালটা বাগানের সাথে আমরা কিছু সবজি আবাদ করছি, তার মধ্যে শাক আছে, সবজিও আছে। সবজি বলতে মূলা, শাকের মধ্যে হচ্ছে সরিষা শাক, মূলা শাক, লাল শাক, তারপর কিছু ধনিয়া পাতাও আছে। তো আমরা আজ কিছু বাসায় ফ্রেশ সবজি নিয়ে যাব, ওই জন্য আমরা আসছি। তো মূলা আজকে দেখি অনেক বড় বড় হয়ে গেছে, এর বেশি রাখলে মূলাগুলো বুড়া হয়ে যাবে, তাই জন্য আজ কিছুটা নিয়ে যাব। অনেক ধনিয়াও বড় হয়ে গেছে, ধনিয়া পাতাও। আমরা তোলা শুরু করি মূলা। এই যে কত বড় হয়ে গেছে মূলা, অনেক বড় হয়ে গেছে, আরো আছে। আমরা এখানে রেখে দিচ্ছি এটা। কিছুক্ষণ আগে কয়েকটা মূলা তুললাম, এখন আমরা মূলা তোলা শেষে মূলা শাক তুলবো। কারণ এত এখানে যে পরিমাণ মূলা শাক হয়েছে বা মূলা হয়েছে, এই পরিমাণে এখানে এত ঘনত্ব মূলাগুলো বড় হবে না, তাই জন্য আমরা কিছুটা তুলে এটাকে ফাঁকা করে দিব, যাতে মূলাগুলো আরো ভালোভাবে বড় হতে পারে। এই যে মূলা শাক, মূলা হয়েছে, বাট এইরকম হবে না, এর থেকে বড় হবে না এগুলো, এই জন্য আমরা কিছুটা ফাঁকা করব। যেগুলো বড় বড় সেগুলো আমরা উঠাবো না, যেগুলো ছোট সাইজের সেগুলো উঠাবো। এখানে আমরা রেখে দিচ্ছি। কোনটা আবার হয় অনেক, এই যে কোনটা আবার এত ঘনত্বের মাঝে বড় হতে পারে নাই, অনেক সুন্দর তাজা তাজা মূলা শাক, খেতে অনেক টেস্টি লাগবে। মাঝে মাঝে অনেক কয়টা মূলা অনেক বড় হয়েছে, সেগুলো আমরা বাদ দিয়ে অন্য ছোট সাইজের মূলাগুলো তুলছি। এগুলো তো মূলাই হয় নাই, জাস্ট শাক হয়েছে কিছুটা।